হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই নিশ্চয়ই ভালো আছো। তো ফ্রি ফায়ারে আর একটু ফ্রেশ একটি এপিসোড নিয়ে আমি আবার চলে এসেছি গেমার আরূপ। তো আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো কিছু এমন একটা সেটিংস সম্বন্ধে, যে সেটিংসটা অন করে দিলে অথবা যে সেটিংসটা এমন রাখলে তোমরা সহজেই র্যাঙ্ক গেমে অনেক অনেক কিল করতে পারো অথবা খুব দারুণভাবে বুইয়া মারতে পারো অনেকগুলো। তো কী করতে হবে, কী না করতে হবে, সব কিছু এই ভিডিওতে বলবো। তো ভিডিওটি শুরু করার আগে বলবো, সবাই লাইক করে দিও ভিডিওটিকে, এবং যারা চ্যানেলে নতুন এসছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। লেটস স্টার্ট। তো বন্ধুরা, তোমাদেরকে এটা বলে দিই যে এটা সম্পূর্ণ একটা ট্রিক্স, ঠিক আছে? সম্পূর্ণ ট্রিক্স। সম্পূর্ণটা তুমি যদি তিনটা ম্যাচ স্টার্ট করো তাহলে একটা ম্যাচ হয়তো নাও দিতে পারো, কিন্তু দুটো ম্যাচ দেবে, ঠিক আছে? তিনটের মধ্যে দুটো দেবে, একটা নাও দিতে পারে। মানে তুমি তিনটা ম্যাচ স্টার্ট করলে দুটো নুবড়ে প্লেয়ারদের সঙ্গে পড়লো এবং একটা হারও দিতে পারে এরকম, ঠিক আছে? কিন্তু এটা একদম কাজ করে, আমি নিজে এটা ট্রাই করে দেখেছি। তো চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। প্রথমে যাবে সেটিংসে। সেটিংসে যাওয়ার পর বেসিকে সেন্সিবিলিটি কন্ট্রোল সাউন্ড আদার্স এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো তোমরা বেসিকেই থাকবে একদম প্রথমে। প্রথমে থাকার পর দেখো, দেখতেই পাচ্ছ উপরে তিনটে অপশান আছে, তিনটে অপশান স্মুথ, স্ট্যান্ডার্ড, আল্ট্রা, এই তিনটে অপশান আছে। তো আল্ট্রাটা, ঠিক আছে, সবার ফোনে সাপোর্ট নেয় না, আমার ফোনে সাপোর্ট নেয়, অনেকের ফোনে আছে, আল্ট্রাটা সাপোর্ট নেয় না, ঠিক আছে, একদম। এবং স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ড আছে এবং স্মুথ আছে। স্মুথ হচ্ছে একদম কমা ফোনের জন্য, স্ট্যান্ডার্ড মিডিয়াম ফোনের জন্য, এবং আল্ট্রাটা একটু 10,000 বা তার বেশি দামের ফোনের জন্য। তো আমি এই কথাগুলো কেন বলছি, দেখো, যাদের কমা ফোন হয় তারা স্মুথের খেলে, এবং যাদের কমা ফোন তাদের কিন্তু ফ্রি ফায়ারটা ল্যাগ করে খুব, মানে ভালোভাবে খেলতে পারে না, তো তাদের জন্য স্মুথ অপশানটি। তো তোমার যদি ভালো ফোন হয় বা কমা ফোন হয় তো কোনো ব্যাপার না, ভালো ফোনও যদি হয় তুমি স্মুথ করবে। এখানে স্মুথ করার পর ম্যাচ স্টার্ট করবে, তবু র্যাঙ্ক গেমে স্টার্ট করো, ঠিক আছে? দেখবে একদম নুবড়ে প্লেয়ারই দেবে, তিনটের মধ্যে দুটো দেবে। তো আমি তোমাদের লাইভ দেখিয়ে দিই, অত কথা না বাড়িয়ে লাইভই দেখাই। চলো ম্যাচটা স্টার্ট করছি, ঠিক আছে? তো গাইস চলে এসেছি বোর্ডে, দেখো আমি স্মুথ একদম স্মুথ করেছি বলে এখানে আমার বোর্ডটাও দেয়নি, ঠিক আছে, ঠিকমতো বোর্ডটাও দেয়নি, স্মুথ যাতে তাদের বোর্ড দেয়নি। দেখো সব নুবড়ে প্লেয়ার আছে, আমি একমাত্র, শুধু আমি একমাত্র দেখতে পাচ্ছ ভালো, এবং এখানে সব নুবড়ে প্লেয়ার। তোমাদের পুরো একদম লাইভ দেখিয়ে দিলাম, ঠিক আছে গাইস, তাদের ভিডিওকে লাইক করো। দেখো সব কটা নুবড়ে প্লেয়ার, তুমি দেখো একটা কোনো ভালো প্লেয়ার খুঁজে পাবে না। সবাই স্মুথে যারা খেলে তাদের হচ্ছে সবাই, মানে ফোন খুব স্লো থাকে অথবা ফোনটা একটু কমা ফোন হয়, তারা স্মুথে খেলে এবং তারা খুব ভালোভাবে খেলতে পারে না। তো ঠিক আছে বন্ধুরা, তোমাদের লাইভ দেখালাম আমি কীভাবে কীভাবে কী করতে হবে। ওখান থেকে স্মুথ করবে, স্মুথ করার পর ম্যাচ স্টার্ট করলে দেখবে একদম নুব নুব প্লেয়ার দিয়ে দেবে তোমাকে র্যাঙ্ক গেমও। তো আমি লাইভ প্রুফ দেখালাম, কোনো ফেক ভিডিও না, 85 তিনটের মধ্যে তোমাদের, চারটের মধ্যে আমাকে তো সব ম্যাচই দেয় দু একটা বাদে। তো ঠিক আছে, তোমরা এভাবে খেলো দেখবে খুব মজা লাগবে, নুব প্লেয়ারদের সঙ্গে র্যাঙ্ক পুশ করতে পারবে, কিন্তু তুমি যখন ডায়মন্ডের দিকে চলে যাবে তখন অবশ্যই একটু হার্ড পড়বে। তো চলো গাইস, আজকের ভিডিও এটুকুই, টাটা, বাই বাই, সি ইউ লেটার, থ্যাংক ইউ ভাই, সব নুবড়ে প্লেয়ার দল দিয়েছে, একটু মারবো এখন। তো সবাই ভিডিওকে লাইক করে দিও, জানেন তো চ্যানেল নতুন, সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, থ্যাংক ইউ অল ফ্রেন্ডস, টাটা বাই বাই, সি ইউ লেটার।